ঘরে বাইরে শিক্ষা চ্যানেলটিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটি নতুন ধরনের বিকেলের টিফিন বানিয়ে দেখাবো। বন্ধুরা, রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি কিছুটা হলুদ রঙের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি, ছোটো থেকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, দুটো চিজ নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে কিছুটা চিকেন আছে, চিকেনটাকে আমি রেডি করে রেখেছি। এখানে চাট মশলা নিয়েছি, এখানে 6 পিস পাউরুটি নিয়েছি, ছোট করে কেটে নেব। এবার আমি পাউরুটিটাকে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেব। এখানে একটা বাটি নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নেব। এবার একটু নুন দিয়ে দেব, অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ডিম দুটো ভালো করে ফাটিয়ে নিচ্ছে। ফাটানো হয়ে গেছে। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প করে একটু রিফাইন তেল দিয়েছি। এবার আমি যে ডিমটাকে গোলমরিচের নুন দিয়ে ফেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর উপর দিয়ে আমি পাউরুটিগুলো দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, বাড়ালে হবে না। পাউরুটিটা দেওয়া হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে দেব। সবুজ রঙেরটা দিলাম। এবার হলুদ রঙেরটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার আমি চিকেনটা দিয়ে দেব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু লাগবে। এবার অল্প করে একটু নুন দিয়ে দেব, বেশি দেব না, ডিমে দেওয়া আছে। এবার চাট মশলা দিয়ে দেব। এবার চিজটা দিয়ে দেব। চিজটা চারিদিকে ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে কাটতে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে আমি পাউরুটি দিয়ে নতুন ধরনের বিকালের একটা টিফিন তৈরি করলাম। আপনারা এরকম বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন।